ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখতেছিলেন, তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কবরকে বুঝাইতে চাইতেছিলেন, তো কবরের আওয়াজ আসছে, আবু দারদা আমরা দুনিয়ার কোনো পরিচয় চিনি না, আর যদি পরিচয় নিয়ে আয়সা থাকে তো তোমার পরিচয় দিতে হবে না, কবরে রাখতে দেরি, উহাব্বিলু বাতনি খাদরা। আমি কিতাবের নাম দিতেছি, ওলামা দেখলে ইচ্ছা করলে দেখা নিতে পারেন, লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা এই কিতাবে আছে। কবর বলবে পরিচিতি নিয়ে আসলে রাখতে দেরি, উহাব্বিলু বাতনি খাদরা, আমি আমার পেটটাকে সবুজ শ্যামল এমনি বানায় দিব, তোমাকে পরিচয় দিতে হবে না। ওয়াহাবিল জিসমাহু নূরা, তার শরীর এমনি নূরানি হয়ে যাবে, টিউব লাইট হবে, টিউব লাইট এর শরীরের আলোই আলোকিত হয়ে যাবে কবর, রেডিয়ামের মতো আর কি। ওয়াসআদ রুহুকা ইলা রুহুহু ইলাল্লাহ, তার রু আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, তোমাকে পরিচয় দিতে হবে না। এই জন্য আজকে ভাবেন একটু, আমি শেষ জায়গায় চলে আসছি কথা, একটু ভাবেন, কেন আমি বেশি কথায় বিশ্বাসী না, অল্প কথায়ও জীবন চেঞ্জ হতে পারে, আমি প্রমাণ দিতেছি। বনি ইসরায়েলের বদমাস ছিল, বদমাস কিফিল নাম ছিল, কিফিল ব্যবিচারে অভ্যস্ত ছিল, আর অল্প টাকায় না, ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমানের খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি রেডি হয়ে আসতেছি, আয়সা দেখতেছে মেয়ে জারো কাতার, অজোরে কাঁদতেছে, ও বিরাম কাঁদতেছে, তো বলতেছে তুই কাঁদিস কেন, জোর করে তো আনি নাই, টাকা দিয়েই তো নিয়ে আসলাম, তুমি তো আমাকে আমার হাতে ধরা দিলে, তুমি তো আমার হাতে ধরা দিলে, তুমি তো আমার হাতে ধরা দিলে, এদিকে 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 ধ্যান দিয়ে শুনেন, ওনার কাম উনি আইসা পড়বে, ওনারে ইশারা দিছি স্টেজে চলে আসবে, কিন্তু আপনারা ধ্যান দিয়ে শুনেন, কেন ওয়াজ শুনতে আপনি একলা আসেন নাই, বড় হুজুরও লোকে আসছে, বড় হুজুর চিনেন, কি প্রত্যেকের সাথে একটা একটা আছে, কোরআন বলে ওয়ালাহু কারিন, উনিও আসছে, এই জন্য ধ্যান শেষ হইলেই কিন্তু উনি জিতা যাবে, আপনি হেরা যাবেন। তো বলছে তোকে তো পয়সা দিয়ে নিয়ে আসছি, কাঁদিস কেন, তো বলছে খুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার অভ্যাস না, বিপদের কারণে আমি তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি, যেই কোনো বিপদের কারণে, কিন্তু কাঁদি কেন জানিস, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। তো কিফিল বলতেছে একদিনে তোর এই অবস্থা, আমার তো অভ্যাস, আমার কি অবস্থা হবে, বলে একটা চিৎকার দিছে, ওই চিৎকারই তোবা হয়ে গেছে, বলছে বোন তোর গায়ে হাত দিব না, টাকা দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, তুই চোখের পানিওয়ালা হাত দিয়ে আল্লাহকে একটু বইলা দে না, আমার কওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে, সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছেন, কিতাবে লেখা আছে। সমাজের প্রত্যেক ব্যক্তি ওকে কুকুর মনে করত, ও নিজেও বলতো আমি মানুষ না, আমি কুকুর, কিতাবে লেখা আছে ওর মৃত্যু সম্বন্ধে কিতাবে জাতির ভিতরে আলোচনা ছিল যে এটা মরা গেলে দাফন কাফন তো দূরের কথা, আমরা লাঠি দিয়া কোনো গর্তে ফালানোর জন্য প্রস্তুত না, আল্লাহ তাকে দিছিল আধিপত্য পয়সা, তার এটা অভ্যাস ছিল, কিন্তু এক নারীর এক কথায় তার জীবন চেঞ্জ কেন, দুনিয়ার থেকে জান্নাতি হয়ে চলে গেছে। এই জন্য আমি বেশি কথায় অভ্যস্ত না, কথার শেষ জায়গায় চলে আসছি, একটু ভাবেন যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, নুন কতটুকু খাইতেছি আর গুণ কতটুকু গাইতেছি।
আজকে যে আমরা সব অশান্তিতে, কারণ কি? সারা দুনিয়ার মুসলমান অশান্তিতে, কারণ কি? মুসলমান যতটুক নুন খাইছে অতটুক গুণ গায় নাই। কি গাইছেন? একজন হাত উঠে বলেন যে আমি গাইছি। ওয়া শুনার আল্লাহর পক্ষ থেকে শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট নির্দেশ আছে। দিলের কান দিয়া শুনো, আনসিতু বিলকুল চুপচাপ শুনো। আমি কিন্তু কোরআন দিতেছি, বানায় না। এই জন্য ওয়াজ শুনতে 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 আমরা বুড়া হয়ে যাই, কিন্তু ওয়াজের কোনো রং আমাদের ভিতরে আসে না। ওয়াজের কিন্তু রং আছে না? নাই। কিন্তু রং কেন হয় না? দিলের কানে শোনা হয় না, এই জন্য রং হয় না। চুপচাপ শোনা হয় না, এই জন্য রং হয় না। আর নাইলে আল্লাহ রসুলের কথা বলবে, রং হবে না। রঙের কথা তো কোরআনই আছে। এই জন্যই তো কাফেররা বলতেন, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনো না তোমরা, তাইলে তোমাদের ভিতরে রং আসবে। রং লাআল্লাকুম তাগলিবুন, তোমরা এটাতে আকৃষ্ট হয়ে যাবে। আজকে যে আমরা যুগের পর যুগ শুনতেছি, কিন্তু ওয়াজের কোনো রং তো আমাদের ভিতরে নাই। বাংলাদেশের মতো ওয়াজ তো দুনিয়ার কোথাও হয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া দেখা না। 99টা রিপোর্ট তো আমার কাছে আছে, না আমি 99 দেশ দেখছি, 99 দেশের রিপোর্ট আমার কাছে আছে। এই হিসাবে তো বলতে পারি যে এরকম ওয়াজ কোথাও হয় না। কিন্তু রং হয় না কেন? কোরআন তো বলে ওয়াজ শুনলে রং চড়বে, রং। কিন্তু আমাদের সমাজে তো রং নাই। রং যদি থাকতো তাহলে 50 টাকার চুল যুবকরা 300 টাকা দিয়ে কেন কাটতো? বৌদ্ধের বাজার চুল কাটতে কয় টাকা লাগে? 50 টাকা। আর নেটে দেখা যারা চুল কাটে ওদেরটা কয় টাকা লাগে? কয় টাকা লাগে? আপনি কোনটা মানবো না, ওরটাই মানবো। কয় টাকা লাগে? কয় টাকা আপনি বললেন না, এরাই বলো কত লাগে? নেটের দেখা চুল কাটলে, নেট স্ক্রিন টাচ নিয়ে গেলে কত লাগে? 300, ঠিক না? ওকে, একটা মানলাম, স্ক্রিন টাচ নিয়ে গেলেই 300। ঈদের সময় তো 500-1000 লাগে, 1000-এর কমে কাটতে চায় না। তাহলে 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটবে? যুবকরা বলুক আমাকে, যাদের চুল কাটা দেখা আজ পর্যন্ত, চুলের ডিজাইন দেখা বৌদ্ধ বাজারের কোন মেয়ে এই মেসেজ দিছে যে আই ডট ডট ইউ, বলুক একজনও তো বলতে পারবে না। হ্যাঁ, যে চুলের স্টাইল দেখা আমাকে বলছে আই ডট ডট ইউ, চুলের ডিজাইন দেখা বলবে না, হয়তো যৌবন দেখা সৌন্দর্য দেখা বলতে পারে যে আই ডট ডট ইউ, কিন্তু চুল দেখে বলবে এটা আমার বিশ্বাস হয় না। কি তোমাদের কথা? কি চুল দেখে বলে? অথবা বলতে পারে বাপ বড় লোক, খুব পয়সার মালিক, তাইলে বলতে পারে আই ডট ডট ইউ। এত যুগ ধরে ওয়াজ শুনতেছি হইতেছে, কিন্তু রং নাই কেন? বোঝা গেল, শোনার মতো শুনি না। শোনার মতো যদি শুনতাম
আমার ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই, শোনার মতো যদি শুনতাম তাহলে ওয়াজের রং আমার ভিতরে লাগবে না, এটা হইতেই পারে না। কেননা কোরআন তো বলে এটা রং আছে, নাইলে কাফেররা কেন বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনো না তোমরা, যদি শুনো তাহলে তোমরা পরাজিত হবে, পরাজিত, তোমাদের ভিতরে রং চলে আসবে, রং। আমি মুসলমান হয়ে আমার ভিতরে রং নাই কেন? এই জন্য হাত জোর দরখাস্ত, বিলকুল চুপচাপ আজকে দিলের কানে শুনব, রাজি? হ্যাঁ, যদি পারি তো ডাইনে বামের আওয়াজ গুলা পর্যন্ত বন্ধ করি, কেননা কোরআনে আছে আওয়াজ করো না, আনসিতু বিলকুল চুপ। আরেকটা অনুরোধ করব, যারা দাঁড়ায় আসি জায়গা আছে একটু বৈশা পড়লে ভালো হয়, কেননা বৈশা ওয়াজ শুনলে যেরকম দিলে লাগে, দাঁড়ায়া শুনলে এরকম দিলে লাগবে না, আর যে বলবে তার কাছেও ভালো লাগবে না। তো যেটা বুঝাইতেছিলাম, ওয়াজ কিন্তু শুরু হইতে চলছে, বেশিক্ষণ হবে না, অল্প সময়ই হবে, ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে। ও আরেকটা কথা বলে নেই, আমার কথায় কিন্তু কোনো সুর হবে না, এই জন্য যত ধ্যান দিবেন তত দিলে গাইতে পারে, আর ধ্যান না দিলে দিলে গাইবে না। আমি একটা প্রশ্ন দাঁড়া করব, প্রশ্ন প্রশ্নই মনে করেন, যে আল্লাহ আমাদেরকে দিলেন কতটুকু? যদি গ্রাম্য শব্দ বলেন তাহলে গ্রাম্য শব্দ বলি, আমরা প্রত্যেকে এই পর্যন্ত, এই আজকের দিন পর্যন্ত আল্লাহর নুন কতটুকু খাইলাম, আর আল্লাহর গুণ কতটুকু খাইলাম, একটু আমাদের চিন্তা করা উচিত কিন্তু। বা আল্লাহর নুন কতটুকু খাইলাম, আল্লাহর গুণ কতটুকু খাইলাম, বা বলেন আল্লাহর নুন কতটুকু খাইতেছি, আল্লাহর গুণ কতটুকু গাইতেছি। দুই দলের চিন্তা করা দরকার নাই, বাচ্চা আর হইল পাগল, এর চিন্তার প্রয়োজন নাই, কেননা এদের থেকে কলম উঠানো, এদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। আর এটা সহিহ হাদিস দিতেছি, মাজনুন রুফিয়াল কলম মাজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ কলম উঠানো থাকে, পাগল যতক্ষণ পাগল থাকে কলম তার উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। আর বাচ্চা সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত কিছু লেখা হয় না। বাকি আমাদের চিন্তা করা উচিত, যে নুন কতটুকু খাইতেছি আল্লাহ, আর গুণ কতটুকু গাইতেছি। আজকে যে আমার দুরবস্থা, প্রত্যেকের জীবনের দুরবস্থা আছে, ঠিক না? না নাই, দুরবস্থাহীন কোনো মানুষ আছে? হ্যাঁ, আজকে আমার দুরবস্থার যে অভিযোগ আমি সারাদিন করি, কেন করি? আমার জীবনে তো অভিযোগ আসার কথা ছিল না, আমি কোরআন দিয়ে দেখাবো। কিন্তু যাকে আল্লাহ মুসলমানের ঘরে নিজে অস্তিত্ব দিছেন, ওর জীবনে তো দুঃখ আসার কথা ছিল না, এটা লেখা নাই যে ওর পর জীবনে দুঃখ আসবে। সাথে সাথে যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করলেন, ওর জীবনে তো অভিযোগ আসার কথা ছিল না। কোরআন দিতেছি আমি, ওর জীবনে অভিযোগ আসার কথা ছিল না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন প্লাস উম্মতে মুহাম্মাদি বানাইছেন, ওর জীবনে দুঃখ আসার কথা ছিল না।
দুঃখের অভিযোগ ছিল, হওয়ার কথা ছিল না ওর জীবনে। হ্যাঁ, হইতে পারতো, বস্তু নাই, এটা আমি মানি যে বস্তু নাই, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথা গুছার ঠাই নাই, পেটে ভাত নাই, হত দরিদ্র, এগুলা হইতে পারে, কিন্তু দুঃখ হবে এটা আমি মানি না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কেননা কোরআন বলে আন্তুমুল আলাউনা, তোমরা সবার উপরে, তোমাদের উপরে কাউকে যেতে দিব না। উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢেকা দিব। কোরআন বলে লাহুম রিজকুন করিম, তোমাদেরকে আমি ঘাম ঝরানো ব্যতীত পালব, কারো ঘাম ঝরাইতে দিব না। বরং এক হাদিসে আছে, লারাজাকাকুম কামা ইয়ারজুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালব। কোরআনে আছে হায়াতান তাইয়িবা, অবস্থা যেমনই হোক কিন্তু সুখের চাদর দিয়া ঢাকা রাখবো। দুনিয়ার অবস্থা তোমাদের যেমনই হোক কিন্তু সুখ দিব। কি দিব, কি দিব? তুমি সুখী হবে, হ্যাপি। কয়টা দেখাইলাম? চারটা। কোরআন বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জতের মালা তোমাদেরকে পড়ায় রাখবো। বলেন আজকে একটাও নাই। এই জন্যই আমি চিন্তিত করতে চাইতেছি আপনাদেরকে, বদ্দার বাজার মানুষ একটু কান পাইতা শোনেন, ওয়াজ তো ডেলি হবে না, আজকেই হবে, কালকে আর এখানে ওয়াজ হবে না। কেননা আল্লাহর ভাবতে হবে কেন, চিন্তা করতে হবে কেন, এটাই বুঝাইতে চাইতেছি। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, হয়তো 60-70 বছরের জন্য আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, আমি মানি। আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, কিচ্ছু বলবে না। নইলে এটা দিল আল্লাহ, এটা কে দিছে? সাজাইছে কে? কে দিছে? সাজাইছে কে? এটাকে সাজানো আসছিল মারপেটের থেকে? তো নিশ্চয় আসছিল। আল্লাহ তো বলে মার পেটের থেকে তোকে যখন বাহির করছি তুই নিশ্চয় ছিলি, কুনতা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না, ফকাত্তা তাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি, হাত পাও গুলা একটু লড়াইতে পারতি। বাচ্চা তো জন্ম নেওয়ার পরে অনেক দিন পর্যন্ত হাতটা রাখতেও পারে না, বাচ্চার হাতটা তো বালিশে রাখতে হয়। কি ডাইরেক্ট রাখতে পারে? আমাদের মতো পাও ডাইরেক্ট রাখতে পারে লম্বা কোড়া? আল্লাহ তো বলে এটা তোর চিত্র ছিল। যদি বোঝেন তাহলে ডাকায় শব্দ বলি, তুই তো মাসখানিক ছিলি, এরকম চেনগুলা করে রাখলে যেরকম এরকম ছিলি, চেনগুলা বোঝেন? মনে হয় বোঝেন না আপনারা, বোঝেন? চাইরো হাত পা উপরে উঠায় এরকম করে রাখলে এটারে কয় কি? এটা ডাকায় শব্দ আর কি। আল্লাহ বলে তো তোকে এই অবস্থায় অস্তিত্ব দিছি, সাজাইলো কে? আল্লাহ বলে নিশ্চয় ছিলি, নিশ্চয়। ফালা লাকা সিল্লুন তাক্তা, দাঁত তোর ছিল না কোথ থেকে কাটবে, ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না, ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওয়ালা লাকা আকলুন তুমাইয়িস, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না, ওয়ালা লাকা রিজুলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, আমা কুনতা সাগীরা, তুই কি এতটুক ছোট ছিলি না, আমা কুনতা গাইফা, তুই কি দুর্বল ছিলি না, আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না, এই তো তোর চিত্র, কে সাজাইলো?
যুবক পায়ে হাত রাখি যদি ইচ্ছা স্বাধীনতা না দিত তো তুমি স্ক্রিনশট দিয়ে চুল কাটতে, আর সারা দিন রাত নেটের ভিতরে যা মনে চায় তা দেখতে, আর ইউরোপিয়ান স্টাইলে তুমি চলতে। মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদি বানাইল, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, যেমন খুশি তেমন চলা সম্ভব। আল্লাহ চিনেন কাকে বলে? শিক্ষিত তো বটে, এখানে সব আজ পর্যন্ত তো 99 নামের অর্থ একজনও দেখে নেয়। দেখছেন কেউ? হাত উঠে বলেন দেখি যে আমি দেখছি। তো আপনি আল্লাহ চিনবেন কোথেকা? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, যেমন খুশি তেমন চলতে পারি, নাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু আল্লাহ না, এক একটা সিফাত এক একটা গুণ। যেমন সরকারি অফিসের সামনে, অফিসারদের অফিসের সামনে নামও লেখা থাকে, পদবিও লেখা থাকে, ঠিক না? হ্যাঁ, কি অনেক কামরার সামনে যায় তো পেশাবো বেরে যেতে চায়, ঠিক না? পদবি দেখা, ঠিক না? মনে হয় বুঝি না, বুঝাইতে পারি না, ঠিক না? আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, যে চিন আমি কেটা, আমি কে চিন। মনে চায় আপনাদেরকে গাফফার সাহেবের বাসায় কথা বলতে, আব্দুল গাফফার সাহেবরে চিনতেন? উনি তো সোনারগাঁর সন্তান ছিল, ঠিক না? ছোটবেলায় আমিও অনেকবার ওনার ওয়াজ শুনে গেছি সোনারগাঁর থেকে। বাল্লাক তো ঢাকায় স্টাইলে বলতো তো, আবার মাঝে মাঝে হাত গুটাইতো, আল্লাহ দেহটা যেরকম দিছিলেন কথার স্টাইল এরকম ছিলেন। চিনেন নাকি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, যেমন দেহ তেরকম কথার বয়স, ঠিক না? আমাদের বড় ফেভারেট ছিল, যেখানে ওয়াজ হয়তো চলে যেতাম শুনতে ছোটবেলা। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচা থেকে উঁচা মাকাম নসিব করুন। মনে চায় আপনাদেরকে গাফফার সাহেবের বাসায় কথা বলতে? না, এখন কি আর সোনারগাঁও, ওই সোনারগাঁও আছে, এখন তো সারা দুনিয়ার মানুষ এসে বইয়া গেছে, ঠিক না? আগে তো এত বাইরের লোক ছিল না, ছিল নাকি? আজ থেকে 30-40 বছর আগের কথা বলতেছি, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো চিনি না, আল্লাহ তো নিজের পরিচয় দিছে, শুধু আল্লাহ না, আল্লাহ পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুতিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কাবিরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুল শহীদুল হাকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মোসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকি العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلال وامي 99 পদের মালিক আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায়, যুবক যেমন খুশি তেমন চলে। সারাদিন নুন খায় আল্লাহর, নুন কার খান? আঙ্গুল দিয়া দেখাবো কি খাইলাম, ওটা তো বাদেই দিলাম, ওটা টানতে গেলে সময় আর হবে না আমার কাছে। নাইলে মন চায় আমার জাতিকে আমি দিল ফাইরা বুঝাই, দিল ফাইরা আমার মন চায়, কেননা দুনিয়া তো এতটুকু বলতে পারবে না যে তুমি আমাদেরকে বুঝাও নাই কেন। সাত মহাদেশ চষা শেষ, কিন্তু এখন ভাবতেছি আমার জাতি যেন আমাকে না বলে তুমি আমাদেরকে বুঝাও নাই কেন। আজ পর্যন্ত যে আমার অস্তিত্ব যেখানে দাঁড়ায় আছে, এই পর্যন্ত কতটুক নুন খাইলেন?
এই জন্যই তো আল্লাহ কোন এক জায়গায় বলেন, এই শব্দ তো আল্লাহর জন্য বলা যাবে না, যে বড় আফসোস করে বলেন, বড় পরিতাপের সাথে বলেন, এই শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। যদি যাইতো তাইলে বলতাম, কিন্তু ওলামারা আঙ্গুল উঠায় দিবে যে আল্লাহকে এটা বললা তো বললা কি করে, কিন্তু কথাগুলা বড় ব্যথা আলা। এই জন্যই তো বলে, একটু ভাবিস না কেন, আমা কুন্তা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না, ফামান জালাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ওমান জালাকা মুদগা, তোকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো, ওমান জালাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে গোস্তর আর চামড়া, এত সুন্দরভাবে চামড়া আর গোস্তের আবরণ কে চড়াইল। যে যুবক আজকে তোমাকে দেখা অনেকে উড়না নিয়ে গলায় ফাঁস নিতে চায়, কে চড়াইলো এরকম সুন্দরভাবে গোস্ত আর চামড়ার আবরণ? কে? হ্যাঁ, মানো না মানো না, কে চড়াইছে? এত সুন্দর ফিগার তোমাকে কে দিছে, গঠন কে দিছে? ওলামা মানবে না মনে হয়, গঠন দিয়ে আল্লাহ নিজেই ভালোবাসা ফেলছে। মাঝে মাঝে হয় না, নিজে বানায় আবার নিজেই বলে এত সুন্দর কেমনে। তো আল্লাহ যেন নিজে বানায় চার কসম খায়া বলতেছে, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মানুষ তোর চেয়ে সুন্দর তো আর কাউকে দেখি না, এত সুন্দর হইলি কি কইরা। আজকে তোমার কাছে মেসেজ দিতে চায়, 14 তারিখে তোমার পিছে ফুল লইয়া ঘুরতে চায়, কে দিল তোমাকে সুন্দর চামড়ার আবরণ? কোনোদিন ভাবছো এটা কি নুন না? হ্যাঁ, তোমাকে যে যৌবন দিল কে দিল, এটা কি নুন না? যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত তাহলে কি করতা, কি করার ছিল, কিছু করার ছিল? হ্যাঁ, তৃতীয় লিঙ্গ হইলে কি হইতো, খালি মানুষ হাত থাপড়াইতো, ঠিক না? তোমাকে কে ফুল দিত? তাইলে তো ওই ওই কবিতাই সত্য হইতো। জানি না কবিতা বুঝবেন কিনা, গরিব ঘুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে, তো জীবনে তো ভুলেও কেউ তোমারে ফুল দিত না, দিত? হ্যাঁ, এটা কি নুন না? আল্লাহ বলে চামড়ার আবরণ চড়াইয়া দিছি, আম্বা তুলাকা এর কাইনে রকি কাইনে ফি সাদরে উম্মিক, তোকে লালন পালন করার জন্য তোর মার বুকের ভিতরে আমি পিওর দুধের ঝর্ণা প্রবাহিত করছি, ঝর্ণা। পাহাড়ে ঝর্ণা হয় পাহাড়ের কান্না দ্বারা, মার বুকে ঝর্ণা হয় দুধের আল্লাহর কুদরত দ্বারা। এই জন্যই তো কবি বলছে, পাহাড়ের ঝর্ণা দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো, ওটা পাহাড়ের কান্না, আমাদের মেসকাতে হাসিয়া আছে, ওটা পাহাড়ের কান্না, আর মার বুকে যে ঝর্ণা আসে ওটা কুদরতের ঝর্ণা। সারা দুনিয়া পিওর দুই নম্বর খায়, সব বেজাল খায়, সমস্ত মারা এখন বেজাল খায়, আল্লাহ বলে খাওয়া যত পারিস খাওয়া, কিন্তু আমি কুদরতি দুধে কোনোদিন ভেজালের ছোঁয়া লাগতে দিব না। এর চেয়ে বড় নুন কি? একটু আগে তো দেখাইলাম আল্লাহ সাজাইলেন, তো নুন কি খাইলাম এটা আমি বাদেই দিলাম। আল্লাহ বলে নুন কিটা কতটুকু এখন খাও, আর তুমি আল্লাহর গুণ কতটুকু গাও, একটু চিন্তা করি। আজকে যে অশান্তিতে কারণ এটাই, নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই, নাইলে শান্তিতে থাকার সমস্ত আসবাব তো আমাদের বাড়িতে আছে না, নাই কি? নাই? বদ্দের বাজারের কোন ঘর এরকম আছে যেই ঘরে সুখে থাকার সমস্ত আসবাব না আছে? কম বেশি তো আছে না, নাই? হ্যাঁ, তারপরও সুখ নাই কেন? সুখ নাই কেন একটু ভাবেন, এটা তো ঘর হিসাবে বলতেছি, ব্যক্তি হিসাবে, দুনিয়া হিসাবে ভাবেন আজকে মুসলমান সুখে নাই কেন? সারা দুনিয়াই তো মুসলমান অসুখী, সারা দুনিয়াই তো মুসলমানের চোখের পানি ঝরতেছে, কোন দেশের মুসলমানের চোখের পানি ঝরে না বলেন? শুধু ফিলিস্তিন? ফিলিস্তিন তো আজকে আসলো, ঠিক না?
এর আগের গুলো কি ভুলে গেলেন? সব ইরাক ভুলে গেলেন, আফগানিস্তান ভুলে গেলেন, আরো কত জায়গার নাম বলবো, কিছু জায়গার নাম বললেও বিপদ আছে, এই জন্য বলতেছি না। সারা দুনিয়ায় তো মুসলমান নির্যাতিত, কি কেন একটু চিন্তা করেন না? ওয়াজ তো শরীয়তপুরি এসে শোনাবে আপনাদেরকে, আমি চিন্তা দিয়ে যেতেছি, চিন্তা একটু চিন্তা করেন যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাই, তারপরেও বেঁচে আছি, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা বেঁচে আছি, তারপরও বেঁচে আছি, শুধু বন্ধুর অঙ্গীকারের কারণে বেঁচে আছি, বন্ধুর সাথে দুটা অঙ্গীকার ছিল, একটা মরণ লগ্নের অঙ্গীকার, যখন বন্ধু দুনিয়ার থেকে যে চলে যেতেছেন, এই এক্ষণ চলে যাবেন, তার আগ মুহূর্তে যখন চোখ দিয়ে পানি ভায়া ভায়া পড়তেছিল, তখন জিবরিল জিজ্ঞাসা করছে, সারা জীবন কাঁদছেন এখন কাঁদেন কেন? তো জিবরিলকে বলছে, ফামান লিবাদি লি উম্মতি, জিবরিল চলে তো যাব, আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আজকে উম্মতের জিন্দগির উপরে, আমার জীবনের উপরও লানত। ওই মুহূর্তে বলতেছে, আমার উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ জবাব দিছেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। প্রথম এই অঙ্গীকারের কারণে বেঁচে আছি, দ্বিতীয় অঙ্গীকার কোরআনের মাধ্যমে আছে যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, আর কারণ আন্তা ফিহিম, আপনি এদের মাঝে থাকবেন আর আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব, তো করব কি করে? আপনি বলবেন, নবীজি কি আমাদের মাঝে এখন আছে? আমি বলবো আছে, এখনো রওজায় আথারে হায়াতুর রসুল, হায়াতুর নবী, মদিনা মুনাব্বারায় রওজায় এখনো জিন্দা আছে। ওলামা কি বলে, জিন্দা না কি? আপনারা কি মামাতুর রসুলের কায়েল না হায়াতুর রসুলের কায়েল? সত্য, তাইলে তো জোরে কন্যা, এরা তো মনে করে আপনারা উল্টাটা, এরা তো মনে করে আমি একজনও তো হা বলতে পারবো না, যে আল্লাহ নুন যতটুকু খাইলাম। যুবকের এক যৌবনের দাম কত? কত যুবক তোমার যৌবনের দাম? এটা কলিকাতা হারবালে পাওয়া যায় না, মডার্ন এটা তো না, আমেরিকান হারবালে তাও না, তোমার যৌবনের দাম কত বলো দেখি, আমি বলি তুমি বুঝতে পারো কিনা। সারা জগতের সম্পদ, ধন সম্পদ যদি একদিকে রাখা হয় আর তোমার যৌবন যদি আরেক দিকে রাখা হয়, কোনটা দামি? তুমি কি কোনোদিন ভাবছো? এটাও তো নুন, ঠিক না? আমি নুন এই জন্য বললাম, কেন না নেয়ামত লিখতেও ন লাগে আর নুন লিখতেও ন লাগে, নেয়ামত বললাম না নুন বললাম, নুন বাঙালি ভাষায় বুঝে আসে ভালো। বলো তোমার যৌবন কত বড় নুন, তুমি কি ভাবছো কোনোদিন যে আল্লাহ আমাকে কত বড় সম্পদ দিছে? নারীত্ব কত দামি, কেউ যদি বিয়ের আগে জানলো যে এই নারীর বাচ্চা কোনোদিন হবে না, আজ পর্যন্ত এরকম উদার ব্যক্তি কে আছে? দ্বিতীয় বিয়ে করতে পারে কিন্তু ফার্স্ট বিয়ে না, কিন্তু হ্যাঁ না যাই না করে ফেললো, তারপরে হয়তো জীবনটা এর সাথে কাটায় দিতে পারে, ঠিক না? এটা মানি, কিন্তু একজনের ভিতরে নারীত্বই নাই, কে নিবে? নারীত্বের দাম কত, পুরুষত্বের দাম কত? এই যে আজকে যে সূর্যটা ডুবা দেখতে পারলাম, এতটুক জীবনের দাম কত? সূর্য ডুবা দেখছি না, সূর্য তো চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউত ফি হায়াতিকা আবাদা, ও পদ্মের বাজারের মানুষ, কাল সকালে তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। দুনিয়াতে কত এলাকাই তো আছে, আমি তো চোখে দেখে বলতেছি আপনাদেরকে, কত ধ্বংসস্তূপ দুনিয়াতে আছে, যারা বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখছি দুযোগের ভিতরে। চলবেন, আমি চোখে দেখায় দিব আপনাকে,
চৌখে দেখা দিব আপনাকে। কৌমে লুত্ত ফুর্তি করতে করতে রাত্রে ঘুমাইছে, সকালে উঠা দেখছে কোথায়, জান্না জর্ডানে যে দেখা আসেন না, একটু দেখা আসেন। অহংকার করে বলতেছি না, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে, এই দুনিয়ার আমার সবগুলা দেখা শেষ, গুনতে হবে কোনোটা বাদ আছে কিনা। সূর্য তো বলে বদ্দের বাজারের মানুষ, তুই আজকে আমাকে ডুবতে দেখলি, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তুই আমাকে দেখতেও পা, উঠতে দেখা আর তোর সুযোগ হবে না। রাত্রে ঘুমাবি, সকালে উঠা দেখি বদ্দর বাজার, বদ্দর বাজার নাই, মেঘনার পেটে। মেঘনা তো বেশি দূরে না। হ্যাঁ, আল্লাহ তো বলে লও আমারতুল বাহর আলা আদরাকাত কাফি কারিহা, পানি কোথ থেকে আসবে এটা আপনার ভাবতে হবে না। আল্লাহ বলে আমি হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে দিতে দেরি করবে না। আল্লাহ তো বলে লও আমারতুল বাহর আলা আদরাকাত কাফি কারিহা। বিদা, আমি আজকে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, ভাবাইতে চাইতেছি যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, কতটুকু নুন খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। শুধু অশান্তি 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 যে চিৎকার দেই, কেন দেই? চলেন আরেকটাই চলে আসি, নুন বাদ দিলাম। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, ডেলি তোদেরকে আমি পাঁচবার মালা নিয়া ডাকি। কয়বার? কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? আল্লাহ তো চেয়ারম্যানের চেয়েও ছোট, ঠিক না? কার চেয়ে ছোট? প্রধানমন্ত্রীর থেকে ছোট তো, প্রেসিডেন্টের থেকে? হ্যাঁ, আরে আল্লাহ তো ছোট, কারো না কারোর থেকে ছোট হইব, ঠিক না? আল্লাহ কত বড়! আমি সৌরজগৎ পড়াইতে আসি না, আপনারা বুঝবেনও না, পড়াইলে বুঝবেন না, এটার জন্য আমার ইউনিভার্সিটিতে যেতে হইব পড়াইলে। তা হাদিসে নিয়ামত বলতেছি কত বড়। আপনি যে আল্লাহু আকবর বলেন, চিনেন আল্লাহু আকবর কত বড়? কত বড় আল্লাহ! কার পায়ে আপনাকে ডেলি ডাইকা সেজদা করতে দিতেছে? দুনিয়ালাদের কাছে গেলে তো ঘুরতে ঘুরতে জুতা শেষ হয়ে যায়, আল্লাহ তো ডেলি ডাইকা কুদরতি পায়ে আনতেছে। আসাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ইদা সাজাদাল আব ইরতাফা বাইনাহু ওয়া বাইনার রহমান, ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন সেজদা যায় তো তার আর আল্লাহর মাঝের পর্দা গুলাকে সরা যায়। মুসল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে। বুখারিতে আছে মুসল্লি ইউনাজি রব্বা, আর যখন কথা বলে তো পাশের থেকে ফেরেশতায় বলে লাউ ইয়ালামু হাদা লাউ ইয়ালামুল মুসল্লি মাই ইউনাজি, এই নামাজি যদি জানতো কার সাথে কথা বলে। মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লাঠি দিয়া বাইরেও ওকে উঠাইতে পারতো না। প্রমাণ দিমু, চেয়ারম্যান সাহেব স্বীকার করব, রমজান মাসে আমাদের প্রধানমন্ত্রী ইফতার পার্টির দাওয়া, ইফতার পার্টি করেন, বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে, সাধারণদেরকে নিয়েও করেন, ঠিক না? আর যাদেরকে ইফতার পার্টিতে ইনভাইট করে অনেকদিন আগে কার্ড পাঠায়, ঠিক না? আর যখন ওইখানে ঢোকে তখন একবারে খায়ালে তাড়াতাড়ি বাইরেতে চায় না কেউ, যতক্ষণ থাকতে পারি অতক্ষণই তো সেলফি চলতে থাকবে, ঠিক না? না খায়ালে দৌড় দেয়। তো যদি সামান্য দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যায়, যদি খালি গুরগুর গুরগুর করতে থাকে আর সেলফির লেগা, আল্লাহর কাছে কুদরতি পায়ে মাথা রেখা দিছে, তে ফেরেশতাদের কথা তো সত্যই, কিন্তু আমাদের ভিতরে তো অনুভূতি নাই। আরেকটা বললে তো ওলামা মানবে কিনা জানি না, কেন আমরা তো হইছি মশারির তলে, বর্তমান উলামা যারা এরা সব হইছে হাসপাতালে, ঠিক তো? এরা তো ওই মেশিন দেখছে, ঠিক না? টেকনোলজি দেখছে, ঠিক না? রাগ হয়ে যান না, কিন্তু ভালো মতো শুনেন। কিন্তু আমি আমার ছেলেদেরকেও বলি,
যে তোমরা আমার চেয়ে বেশি বোঝো, কারণ আমি হয়েছি মশারির নিচে। আমার যুগে তো আর হাসপাতাল মাসপাতাল ছিল না, ঠিক না? তো যে মশারির নিচে হয়েছে আর যে হাসপাতালে হয়েছে, বেশি কার বুঝার কথা? যে হাসপাতালে হয়েছে তারই তো বুঝার বেশি কথা, ঠিক না? এরা হয়েছে টেকনোলজির যুগে বেশি বুঝে। এই জন্য আগেই বলে লইতেছি, ওলামার পক্ষে নাও হইতে পারে, এই জন্য বলতে চাই না, কেন আমরা হয়েছি তো মশারির তোলে। আর এখনকার যারা, এরা সব হয়েছে হাসপাতালে, এরা আমাদের চেয়ে বড় বড় মহাক্কে। আমি তো ভাবি ওনাদেরকে মুজাদ্দেদ বললেও কম হবে, ওনারা বড় বড় মুজাদ্দেদ। এই জন্য মাঝে মাঝে বলতে চাই না, নাহলে জাতির দিলে লাগতো। যা কাজকে বইলেই ফেলি, জামলে তা হোক, ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমার সাথে কথা বলেন, আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? তুমি পদ, মুসা আলাইহিস সালাম বলে আমি পদদেশে, আপনি হইলে চূড়ায় হবেন। আল্লাহ বলে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। কিন্তু মুসা শোনো, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে। জিজ্ঞাসা করছে কখন বলবে? ইদহুম ইয়াসজুদ, যখন এরা সেজদায় যাবে। তো বলতেছে আগেরটা শোনো, এরা যখন কথা বলবে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। আমার লোকে পাতা তো পর্দা দিয়ে হয়, এদের সাথে কথা পর্দা ছাড়া হবে। আর এটা যুক্তিতেও আসে। আচ্ছা বলেন তো, আমাদের নবীজি মেরাজে যায়া পর্দার মধ্যে কথা বলছে না পর্দা ছাড়া? কি বলে? পর্দা, পর্দা। তো যখন আমাদের নবীজির সাথে আল্লাহ পর্দা ছাড়া কথা বলছে, তো উম্মতের সাথে পর্দা দিয়া কথা বলে তো বলে কি কইরা? কেন উম্মতের ইজ্জত তো নবীর কারণে, ঠিক না? আমরা তাহলে যুক্তি তো আসে যে এটা সত্য। তো আমি যেই জায়গার থেকে বাহির হয়ে গেছি, দুটা বাদেই দিলাম। আল্লাহ বলে ডেলি 5 বার ডাকি, তোমরা কয়জন আসো? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। সাথে যোগ করে নেন, 99 পদের মালিক আল্লাহ ডাকে। কোন আল্লাহ? 99 পদের, 99 পদের, বলেন পুরাটা, 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ভালো মতে বলেন, আল্লাহ যতবার বলবেন 40 নেকি লেখা হবে। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। কেয়ামতের মাঠে একজনের এক নেকি দরকার হবে, তা আল্লাহ বলবে নিয়ে আয়, দেখ কেউ দেয় কিনা। তো ঘুরতে 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 নৈরাশ হয়ে যখন ফিরবে, নৈরাশ হয়ে যখন ফিরবে, ঘুরতে ঘুরতে শেষ শেষ চলে আসছি, বৃষ্টি আমিও দেখতেছি, আবার চলেও যেতে পারে, চিন্তা করেন না, আসছে আবার চলেও যেতে পারে, দেখার লেগে হয়তো আসছে, কে থাকে কে যায়, আমিও সব জায়গায় আছি। কি জানি বলতেছিলাম, ভুলে গেছি। এক নেকি দিয়ে জান্নাতে যাবে, আল্লাহ বলে নিয়ে আস। তো ঘুরতে ঘুরতে কারো কাছে পাবে না, ফিরত যখন আসবে তো অপরিচিত একজন ডাকবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম কাম হয় না, তুমি তো চিনি না, কি কাম হবে? বইলা দেখ না। তো বলে এক নেকি লাগবে, এক নেকি। তো জেবেরতে বের করে বলবে, ল এক নেকি জানতি খা, এক নেকির লিগে চেহারার এই দুরবস্থা। ও তো খুশিতে খুশিতে ছুটতে ছুটতে আসবে, আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? এক নেকি নিয়ে আসছি। কারে এই মাঠে তুলে নেকি দিল কে? আপনি কি এই মাঠে একা, আর কেউ নাই? এখন তো পায়া ফেলছে না, পাশ, এখন তো বাপ আসবে, ঠিক না? যেরকম যুবক যৌবন পায়া বাপ চলে আসছে, ঠিক না? হাঁটলে একরকম, মোটর সাইকেলে আর একরকম, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, চার্জ যে কেমন হয়েছে এটা ওই বলতে পারবো যে ফুলের উপরে আবার ফুল হয়ে গেছে। তো ও পাবে চলে আসছে, আল্লাহ বলে যে নেকি দিছে ওরে ডেকে নিয়ে আয়। তাই সব বলবো চল আল্লাহ ডাকে, কয় দূরে আসিলাম ভালো আসিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম। আল্লাহ জিজ্ঞাসা করবে নেকি দিলি কেন?
বলবো আমার কাছে তো আসেই একটা, আমার কি কামে লাগবো? ভাবলাম কেয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ, ওর কাজে লাগতেছে, দিয়া দিলাম। একটু ভাব নিয়া বলবে আর কি, তাল্লা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? খুজ বিয়াদি আখিকা, দুইজনে দুইজনের হাত ধর, চল জান্নাতে, আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। আল্লাহ বললে 40 নেকি পাবেন। বিদায় আজকে পাবেন, শেষ জায়গায় চলে আসছি, আজকে পাবেন যে নুন খাইলাম কতটুক, গুণ গাইলাম কতটুক, খাইতেছি কতটুক, গাইতেছি কতটুক, ডেলি ডাকতেছে আসতেছি কতটুক। এই কারণেই আমরা আজকে দুর্গা, এই কারণেই আমরা আজকে নির্যাতনের শিকার, নাইলে মুসলমান নির্যাতিত হবে। কি বুঝাইতে পারলাম? এই জন্য চলেন আজকে তওবা করি, মনের থেকে করবেন, কে কে করবেন দেখি। বৃষ্টির সময় বলে দোয়া কবুল হয়, তাইলে আল্লাহকে বলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামাজ আর আজকের থেকে কমসে কম অঙ্গীকার করেন যে আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়ব না, 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 ওয়াদা পাক্কা। যুবকরা কি বলে? নামাও নামাও। আর দুইটা ওয়াদা যুবকদের থেকে নিব, খোদার ওয়াস্তে পায়ে হাত রাখি, আল্লাহকে আর নারাজ করো না। আজকের থেকে নেটে দেখা স্ক্রিনশট দিয়া চুল আর কাটবো না, পাক্কা। আরেকটা হলো যে 14 তারিখ আজকের থেকে তওবা করলাম, 14 তারিখ আর উদযাপন করব না। দেখো মনের থেকে কিন্তু ওয়াদা করো, নাইলে তোমার নামটাও লিস্টিতে চলে যেতে পারে, আল্লাহ যদি রাগ হয়ে যায়। 14 তারিখ বোঝো তো? হ্যাঁ, ভালোবাসা ডে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কখনো দিলে ব্যথা লাগছে? অপারেশন বোঝেন তো, যে তুমি যে নিয়ে যাও, কখনো দিলে ধাক্কা লাগছে? কয় দুইবার লাগছে। কয় কোন দুইবার? কিতাবে লেখা আছে কোন দুইবার? বলছে বন্যা চলতেছিল, প্লাবন চলতেছিল, এক নারী প্রেগনেন্ট অবস্থায় কাঠের উপরে বাঁচতেছিল, আর ওইখানেই বাচ্চা প্রসব। ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে আসো, তখন বড় ধাক্কা লাগছে, চতুর্দিকে তো পানি আর পানি, কাঠের উপরে বাসমান, মাকে যদি নিয়ে যাই তো বাচ্চার কি হবে? তখন একটু ধাক্কা লাগছিল। বলে দ্বিতীয়, সাদ্দাত যখন জান্নাত কমপ্লিট করলো, কারিগররা যখন বলল যে কমপ্লিট, দেখা শুধু সিগনেচার করে দেন, দেখা কি বাড়ি যখন কেউ বানায় তো রাজমিস্ত্রি, ঠিক না? যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে, দেখেন তো ঠিক আছে কিনা, দেখা আমাদেরকে কমপ্লিট বইলে আমাদের বিল পরিশোধ করে দেন, ঠিক না? এই তো বলছে দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট। যখন দেখার জন্য দরজায় ঢুকতে ছিল, ডাইন পা হোক আর বাম পা হোক যেটা ঢুকাইতে ছিল, আল্লাহ বলছেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে, মাটিতে লাগার আগে, এরকম ঢুকাইতেছে মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে। কয় যে ওই দিন বড় ধাক্কা লাগছে, যে বানাইলো জান্নাত, একটু দেখা গেলে কি হইতো, ঠিক না? একটু দেখা গেলে কি হইতো? একটু দেখতেও দিলেন না, এত খরচ করে বানাইলো, এত ডিজাইনার দিয়ে বানাইলো, আপনার প্রতিযোগী ছিল বটে, আপনার প্রতিযোগিতায় জান্নাত বানায় ফেলছে, কিন্তু একটু দেখতো যে বানাইলো কি। আল্লাহ বলে ওই কাঠের উপরে বাচ্চাটাই এই বাচ্চাটা, কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে। এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি উঠায় নিয়ে যাবে, পিছনে কি এটাও দেখবে না, সামনে কি এটাও দেখবে না।
হুকুম হবে সীমা রেখায় পা দিবে, উঠায় নিয়ে চলে যাবে। কিন্তু সত্য এটাই হলো যে আমাকে আমি আমাকে মানুষ করতে হবে, মানুষ। শুধু মানুষ হিসেবে জন্ম নিলে হবে না, জন্ম দেওয়া অস্তিত্ব দেওয়া আল্লাহর দায়িত্ব ছিল, আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, ঠিক না? অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত না, অভিযোগ করা যেত? কোনো অভিযোগ না, কোনো স্লোগান না, সদিচ্ছায় মানুষ বানাইছেন। মানুষ বানানো দরকার ছিল, সদিচ্ছায় বানায় দিছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়া দরকার ছিল, সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদিচ্ছায় বানায় দিছেন। কিন্তু আমি আমাকে মানুষ হিসাবে করতে হবে। যদি আমি এই কথা বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাব, আর আমরা সবাই আল্লাহর কাছে যাব, যে আল্লাহর কাছে যাওয়াকে বিশ্বাস করে, রব্বে কাবার কসম, তাকে নিজেকে মানুষ হিসাবে গড়তে হবে। আর যদি না গড়ল তাহলে ওই কথাই সত্য, যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল, কিন্তু আল্লাহ বলতে বাধ্য উলাইকা কাল আনাম। মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে? তুমি তো মানুষ হইলে না, জানোয়ার হইলে। তুমি তো মানুষ হইলে না, জানোয়ারের চেয়েও অদম হইলে। তুমি তো মানুষ হইলে না, কুকুরের চেয়েও অদম হইলে। তুমি তো মানুষ হইলে না, তুমি তো জাহান্নামের ইন্ধন হইলে, ইন্ধন। সত্য এটাই, আমাদের এই ছোট জীবনটা কিন্তু এই জন্যই, 60-70 বছরের যে জীবনটা আমরা দেখতেছি, আমি তো 60-70 বছর বলতেছি, কিন্তু আসলে কারো জানা নাই কে কতটুকু পাব, কারো কারো জানা নাই কে কতটুকু পাব। কেন মৌত কাউকে মিস কল দিয়ে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে ফোন করে আসে না, মালাকুল মৌত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না, খবর দিয়ে আসে না। সত্য এটাই, বহুত মানুষের অভিযোগও ছিল জামনে একটু বইলা আসলে কি হয়, তো মালাকুল মৌতের উত্তরও আছে, তুমি কত চিঠি চাও, তোমার কাছে চিঠি তো কম আসে নাই, তোমার কাছে চিঠি তো, যেদিন তোমার অস্তিত্ব ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে, যে অস্তিত্ব নিছো তোমাকে মরতেই হবে, কুল্লু নাফসিন দাঈকাতুল মাউত, অস্তিত্ব নিছো তোমাকে মরতেই হবে। তো প্রথম চিঠি তো এটা ছিল, যদি যৌবনে পা দিছো ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে, যে যৌবনে পা দিছো মানে তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো, যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় নাই কলম তার বিরুদ্ধে লেখে নাই, কিচ্ছু লেখে নাই, কলম বিরুদ্ধে চলে নাই, পক্ষে চলছে, বিরুদ্ধে না। যেদিন যৌবনে পা দিছে ওদিন দ্বিতীয় চিঠি, এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে। দাড়ি ছিল না তখন একরকম চিঠি, দাড়ি দ্বিতীয় চিঠি ছিল, যে দাড়ি চলে আসছে কিন্তু প্রস্তুত হয়ে যাও, দাড়ি চলে আসছে। কাঁচা ছিল, দুই একটা সাদা হতে যখন শুরু করলো তা আরেক চিঠি, এটাও একটা চিঠি। প্রতি ডিসেম্বরে 31st নাইট আমরা হয়তো নতুন বর্ষকে বৎসরকে খুশিতে স্বাগত জানাই, আসলে যদি বিবেকমান হইতাম, বুদ্ধিমান হইতাম, ভাবতাম, তাহলে প্রত্যেক 31st নাইট আমার কান্নার ছিল, যে অতীত বৎসরটা তো কেটে গেল, এই বৎসরটার ভিতরে আমার কোনো চিঠি ইস্যু না হয়ে যায়, যে এই বৎসরই আমার শেষ বৎসর, আর কোনোদিন 31st নাইট আমি চোখে দেখব না। যেমন সূর্য প্রতিদিন সকালে বলে, প্রতিদিন সকালে বলে আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাক্তানিম, বুদ্ধিমান যদি হও
তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো। লানাউতি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকাল একটা তুমি উঠতে নাও দেখতে পারো। এই রাত্রে কত মানুষই তো কবরে চলে যাবে, ঠিক না? না যাবে না? আরে কত না হোক, দুই চার দশ জন তো পুরো বাংলাদেশের ভিতর থেকে যাবে, সারা দুনিয়ার থেকে তো দুই চার দশ হাজার যাবে। তো তো আর কালকে সকালে সূর্য ওঠা দেখলো না, ঠিক না? তো 31st নাইট কিন্তু আমার খুশির ছিল না, কান্নার ছিল। যদি আমি বুদ্ধিমান হইতাম তাহলে আমি কান্দতাম। একটা বছর তো আমি পার করা দিলাম, যেইভাবেই পার করা দিয়া থাকি সুখে আর দুঃখে, জীবিত ছিলাম একটা বছর আমার পার হয়ে গেছে। সামনের বছরটা আমি পার করতে পারবো কি পারবো না, এই কান্না আমার রাত্রে আসতো যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বছরের 31st নাইট আর একে আমরা দেখাবো না। কি হতে পারে? না পারে না। কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই। যা হোক, কথাকে আমি গুছায় নিয়ে আসি। মানুষ মানুষ রূপরেখায় মানুষ হইলেই মানুষ হয় না, রূপরেখার মানুষ মানুষ না, রূপরেখার মানুষ মানুষ হয় না। আমাদের সমাজে হয়, কাগজে কলমে হয়, কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হয়। অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল, গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল, পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ পূর্ণতা দিয়া মানুষ মারপ্যাট থেকে অস্তিত্ব দিয়েছেন। যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুলে উঠান নাই। যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মারপ্যাটের থেকে, সে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তির নিয়ে আসে নাই, এটাও কিন্তু অপূর্ণতা। বাকশক্তি নিয়ে আসে নাই, বাকশক্তি সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না, মরার পরে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না বাকশক্তির ব্যাপারে। অথচ আপনাদেরকে আমি এক সাহাবীর কাহিনী শুনাইতে পারি শর্টে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সাহাবি যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত আল্লাহর রসুলের সঙ্গে ছিলেন, একটা যুদ্ধে উনি পিছে ছিলেন না। শর্টে বলতেছি, ওহুদের যুদ্ধে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই, যারা এই তলোয়ারের আমি একটা তলোয়ার দিতে চাই, কে কে নিতে প্রস্তুত? তো সবাই দাঁড়াইলেন। তো আল্লাহর রসুল বললেন, শোনো, এটার হক কয়জন আদায় করতে পারবা এটা বলো, এই তলোয়ারের হক আদায় করতে হবে, শুনো, নিলে চলবে না। তো সবাই বৈশা গেলেন, মাত্র তিনজন দাঁড়ায় থাকলেন, আবু দুজানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন। আল্লাহর রাসূল তিনজনের ভিতরে চয়েস করলেন আবু দুজানা, হ্যাংলা পাতলা সাহাবি, ওনাকে হাতে উঠায় দিলেন, দেখো এটার হক কিন্তু আদায় করবে। তো উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ পড়লেন, ছন্দ কতগুলা আরবিতে ছন্দ পড়লেন যে আমি কিন্তু আবু দুজানা, আমার হাতে আল্লাহ রসুলের তরবারি, হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি। তুমি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পিছে পিছে হইলাম, আমার মতো হাট্টা গাট্টা লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়েছেন, আমার মতো একটা লোক, দেখতে 7 ফিট, যেরকম শরীর এরকম চেহারা, এরকম শক্তি, এরকম হাট্টা, এরকম গাট্টা, আমাকে দিল না, দিল এই হ্যাংলা পাতলা, আমি দেখবো কি হক আদায় করে, কি হক আদায় করে। বা সহুদের ময়দানে নামলেন, এক চুটে 2500-3000 পুরা সফ যেখান দিয়া ঢুকলেন শেষ মাথায় যায় থামলেন, এর আগে থামলেন না। মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ পড়তেছে, ছন্দ, আর ছন্দ যে সবচেয়ে বেশি, যার আওয়াজ সবচেয়ে সুন্দর, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে পড়তেছিল।
আর সবাই তার সাথে সুর মিলাইতে ছিল। সে বলতেছিল শোনো, কাফেরদেরকে বলতেছিল শোনো, আমরা কিন্তু তারকার মেয়ে। তারকার মেয়ে বোঝেন, তারকা যেরকম সুন্দরী আমরা এরকম সুন্দরী, আমরা তারকার মেয়ে বলা চলে, আমরা তারকার মেয়ে, আমরা তারকা, আমরা তারকার মেয়ে। আমাদের গায়ের থেকে সুগ্রাণ বাহির হইতেছে, আমাদের উন্না গুলা মুক্তা দিয়া খচিত আছে। যুদ্ধে যাওয়া হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য, তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে, আমরা তার গলায় লাগাবো, তাদের গলা আমরা তাদের গলায় লাগবো, আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইরা দিব, তো ছাড়িয়া দিব না, শুধু জুতা পিটা করে তোমাদেরকে ছেড়া যাব। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা নু যায় হিন্দার মাথার উপরে তরবারি রেখা দিছে, কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন। তো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা নু বললেন, এত বড় সুযোগ ছেড়া দিলা, তুমি জানো এটা কার তলোয়ার? এটা আল্লাহ রসুলের তলোয়ার। মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? এই জন্য নামায় দিছি। তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন, তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন, বাহাদুর, বড় বাহাদুর, আমাদের থাকে না কুস্তি বীর, সে সর্বলাইনে বীর ছিল, বীর হিসাবে খেতাব। তো যখন এর সামনে পড়ছে, তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি, মুসলমানও থাইমা গেছে যে আজকে আদু দোজানা করে কি দেখি। আল্লাহ রসুলের তলবারি হক কিভাবে আদায় করে? আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হইছে, দুনো দিকে কিন্তু সবাই থামা, দেখে এই দুইজনের কি ঘটে, ঠিক না? তারপরে আগে চলবে, কাফেরও থেমে গেছেন, মুসলমানরাও থেমে গেছেন। তো চলতেছে তরবার চালানি, কিন্তু ওই বীর যে মক্কার, সে প্রথম তরবারি চালাইছে, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাদের ভিতরে একটু জখম হয়ে গেছে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন, তোরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফেলায় আনিছেন। তো জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহর রাসূল একে তরবারি দিছে। তো উনি ইয়ামানে শহীদ হইছেন, মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায়, যুদ্ধে ইয়ামামা বলে এটাকে, ওই যুদ্ধে উনি শহীদ হয়েছেন। তো উনি শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই, এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছিলাম, যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই, শুধু একটা আমল ছাড়া, একটা একটা আমল ছাড়া কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই। অথচ উনি বদরি, এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহর রসুলের পাশে না ছিলেন। আর যিনি আল্লাহর রসুলের তলোয়ারের হক আদায় করছেন এরকম সাহাবি, কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো, শুধু একটা ছাড়া। বলছে সেটা কি? বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই, এটা দিয়া কাউকে, এটা বুঝানোর জন্যই এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাইলাম, আমি জবান দিয়ে কাউকে কষ্ট দেই নাই, জবান দিয়া কাউকে কষ্ট দেই নাই, জবান দিয়া কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই, কষ্ট দেই নাই, হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে। তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয়, জন্ম নিলেই মানুষ 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 হয় না, নিজেকে মানুষ গড়তে হয়, বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন, যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম, যে আল্লাহ অস্তিত্ব দিছেন,
যার জবান নাই এখান থেকে, যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছে, যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোনো হিসাবও নাই, হিসাবও নাই, যার শ্রবণ শক্তি নাই তার কোনো শ্রবণ শক্তির হিসাব নাই। আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নেবেন না, কিন্তু আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মার পেটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিছেন, আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছেন, যুবককে যৌবনের পর্বে, নারীকে নারীত্বের পর্বে, পুরুষকে পুরুষত্বের পর্বে।